আমার পাশে এখন রয়েছে নতুন বর বউ যদিও বিয়ে হবে কি না এই নিয়েই চলছে সকলের মনে প্রশ্ন সিঁদুরটা কি এবার সত্যি পড়াবে মানে এরকম একটা বিষয় হয়ে রয়েছে কি ওই সিঁদুর পড়ানোর সময় কিছু একটা হবে মানে সেটা মানে একটা বিশাল বড় একটা টুইস্ট সিঁদুর পড়ানোর সময় বা তার আগে তো সেটা একটা মানে এই এপিসোডটা একদম অন্য রকমের একটা ধামাকাদার হতে চলেছে সেটা মানে অলরেডি প্রোমোটা তোমরা দেখেছো বা আপনারা সবাই দেখেছেন যে প্রোমোটা সত্যি আপনারা খুব ভালোবেসেছেন সেটা আমরা বুঝতে পেরেছি বিভিন্ন রকম কমেন্টস বিভিন্ন রকম জায়গা থেকে আমি দেখেছি তার থেকেও বড় এই এপিসোডটা হতে চলেছে মানে এক মিনিটের জন্য মানে ঘোরানো যাবে না টিভিটা যে মানে এরকম একটা টুইস্ট কয়েক মিনিট অন্তর 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 মানে এটার পরে এটা হচ্ছে এটার পরে এটা হচ্ছে এটার পরে এটা হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ মানে সেটা তো মানে খুবই খুবই একটা অন্যরকমের এপিসোড হতে চলেছে সেটার জন্য জগদ্ধাত্রী প্লিজ দেখবেন আপনারা আর কিছুদিনের মধ্যে এই বিবাহ মানে এপিসোডটা আসতে চলেছে বিয়ের এপিসোডটা জগদ্ধাত্রীকে আমরা দেখতে পাচ্ছি মানে এমনিতে খুব চাপে রয়েছে কত কি যে ওজন বাড়লো আমি একটু অঙ্কিতার শুনি তো এইসব মালা টালা এইসব মালা টালা নিয়ে ওজনটা বেশ ভালোই আমার বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন যেটা দেখো তো অর্ধেক কিছু পরে নেই মালা নেই ধরো অনেক কিছুই নেই এখনো তো সব মিলিয়ে ঠিলিয়ে বেশ ওজন বেড়ে গেছে আমার সামলাচ্ছে আমি একটু আগে দেখছিলাম আমাদের সৌম্যদীপকে শুধু ধুতি সামলাতে গিয়েই মোটামুটি অবস্থা খারাপ হচ্ছে হ্যাঁ কিচ্ছু নেই তবু মানে আমি ধুতি খুব একটা পরি না বা কি সৌম্যদীপের একটু আগে বলছিল তিন নম্বর বিয়ে মানে পর্দায় তিন নম্বর বিয়ে মানে তিন নম্বর বিয়ে তারপরে বলে বলছে মানে বললাম পর্দায় তিন নম্বর বিয়ে সেটা তো আমরা সত্যি জানি না মানে লুকিয়ে লুকিয়ে কতবার কি হয়েছে এটা তো যাই হোক ঠিক আছে মানে আমরা জগদ্ধাত্রী নিয়ে কথা বলি মানে জগদ্ধাত্রী খুব ভালো একটা এপিসোড হচ্ছে এই নিয়ে কিছু কোয়েশ্চেন করো বললাম এটা ধুতি সামলা থেকে এই অবস্থা শুধু ধুতি আর কিচ্ছু নেই না তো অসুবিধা হয় ধুতি পাঞ্জাবি পরি না তো একটা কথা যেটা আমি মানে একটু আগে বলছিলাম যে মানে সিরিয়াল অনুযায়ী যদি দেখা হয় যে স্বয়ম্ভূ এবং জগদ্ধাত্রী বিয়ে মানে স্বয়ম্ভূর মনে আর কি লাড্ডু ফুটা টাইপ একটা ব্যাপার তাই তো এবার আলটিমেটলি বিয়েটা হচ্ছে যদিও জগদ্ধাত্রী সিরিয়াস অন্যদিকে মন স্বয়ম্ভূ খুশি তাই তো যে বিয়েটা হচ্ছে সেটা তো সেটাই বা বলবো কি করে আমি আমি খুশি কি খুশি না সেটা তো বলা যাবে না এইসব কোয়েশ্চেন করবে না এটাও এটাও বলবো না আমি এটাও বলবো সেটাও জানতে হবে কিভাবে জগদ্ধাত্রী এটা বললে তো হয়ে গেল হ্যাঁ আমার নয় মানে দেখতে ভালো লাগে আর কি কিন্তু তুমি কিন্তু খুব শয়তানি করছো আজকে মানে ও খুঁচিয়ে খুঁচিয়ে আজকে ওরকমই কোয়েশ্চেন করছে আমি কিচ্ছু করিনি ও বলে দিল যাই হোক কিন্তু এমনিতে নিজেদের বিয়ের কি প্ল্যান দুজনের একটু শুনি বাস্তবে কোয়েশ্চেনটা শুনে না শোকে চলে গেল মানে কি প্রশ্ন হ্যাঁ মানে বিয়ে আমার বয়স কত বলো তো এখন সবে আমার 16 বছর বয়স বাউ কি চাও এখন আমার পড়াশোনা চলছে আরে বলি আমি অ্যাডাল্ট না একটা এটি কি করছো তুমি এক্ষুনি ধরে নিয়ে যাবে পুলিশ 17 21 হয়নি এরকম দুজন ছেলে মেয়ে বিয়ে করতে চলেছি 18 এবং 21 হয়নি না এনিওয়ে যাই হোক আমার এখনো পড়াশোনাই কমপ্লিট হয়নি আমি এখনো কলেজে পড়ছি এখন আমার ফাইনাল ইয়ার চলছে তো বিয়ের কথা তুমি কি বলছো এখন দেরি আছে অনেক সবে আমি ছোট বাচ্চা মেয়ে আমার সবে 16 বছর বয়স মানে অনেক দেরি বিয়ে হতে মানে আমি ভালো উঠতে কি ফোনটা ধরে আছে ওই বলবে আমার এখন কোনো প্ল্যান নেই আমি কাজ বাজ করছি ভালো আছি তো অসুবিধা কি আছে যাই হোক আর এটা এটা এই বিতর্কে গেলাম যে আমার আমার 16 বছর বয়স 17 বছর বয়স এটা তো আমি বলতে পারবো না তোমাকে দেখেই বোঝা যায় তোমার বয়স 40 40 হ্যাঁ 40 ও তো মানে কত ছোট বাবু বাচ্চা একটা মেয়েকে নিয়ে 40 না ভাবা যায় ডাবল ডাবল যাই হোক এই অবস্থায় আর দুই ছেলে মেয়েকে দাঁড় করিয়ে রাখবো না খুবই চাপ বিশেষ করে আমাদের অঙ্কিতা সত্যি অনেকটাই চাপ রয়েছে মালাটাও খুলে ফেলেছে স্ট্রাগলটা দেখতে পাচ্ছ আমার এটা কন্টিনিউস খুলে যাচ্ছে এবং আমি এটাকে পড়ার চেষ্টা করছি আর আমি স্ট্রাগলটা করলাম না খুলে দিলাম এই অবস্থা হয়ে রয়েছে মালাটাও একটুনি করেছে প্রচন্ড ভারী মালাটা তাই না তুমি কি বিয়ে করেছো তুমি তোমার দেখে তো এই তো ধরলাম যাই হোক এই বিতর্কিত মন্তব্যে আমরা যাব না শেষ করব কিন্তু শেষে দর্শকদের এই যে একটা দারুণ সত্যি এপিসোড আসতে চলেছে সত্যি বিয়ে হবে কি না এইটা নিয়েও প্রশ্ন রয়েছে কি বলবে সকল
সকলকে এটাই বলবো যে যেভাবে জগদ্ধাত্রী দেখছেন এবং আমাদের সাপোর্ট করছেন এইভাবেই ভালোবাসবেন, দেখতে থাকবেন, এবং আমরা তো আছি আপনাদের এন্টারটেইন করার জন্য। বিভিন্ন রকম চমক আসতে চলেছে, বিশেষ করে এই বিয়ের পর্বটা একটা অন্য রকমের চমক আসতে চলেছে, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। সেটার জন্য দেখুন জগদ্ধাত্রী প্রতিদিন সন্ধে 7টায় জি বাংলায়। একদমই, মানে আমি সত্যি আমার মানে রাস্তা দিয়ে যখন গেছি, আমি সোশ্যাল মিডিয়া ছাড়াও না, আমি সত্যি সত্যি মানে অনেকের সাথে ইন্টারাকশন হয়েছে আমার, তারা আমাকে বেশ বলছে কে খুন করেছে, বলো কে খুন করেছে। এবার সবার একটা করে নাম হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মানে লোকজনের মধ্যে এটা এই কোশ্চেনটা চলছে যে কে খুন করেছিল, কে খুন করেছিল, সবাই কিছু না কিছু, তুমি সব জানো, তুমি করছো, তুমি বলছো না, তুমি সব জানো। হ্যাঁ, আমি আমি যখন শুটিংয়ে আসি বা যাই বা যেটুকু সময় ধরো কারোর সাথে আমার দেখা হয় ইন্টারাকশন, সবাই এসে লাইক কে খুন করেছিল, বলো কে করেছিল, হঠাৎ করে যদি এসে কে বলো কে খুন কি, মানে মানে তখন হয়তো অন্য খেয়ে আছে যে হ্যাঁ হ্যাঁ না অঙ্কিতা তাহা কি, তারপরে একটু পর মনে পড়ে যায় যে আচ্ছা, মানে কিন্তু এটা দেখে খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি লোকজন কতটা ইনভলভ, মানে কতটা তারা সেটা তো আমি বলবো না, গতানুগতিক গল্প থাকে বলে সকলে বুঝতে পারে যে এরপর এটা হবে। এই সিরিয়ালের ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি হবে, আসলে বোঝা যাচ্ছে না, এবং সত্যি আমরাও জানি না। আমরা যখন শুটিং করতে আসি, মানে দাদা যতক্ষণ আমাদের অডিওটা দেন বা বলেন যে এটা হবে, তখন ততক্ষণ অব্দি আমরা সত্যি বুঝতে পারি না যে দাদা এটা ভাবছে, মানে এটা হতে চলেছে। তো এটা একটা খুব মজা যে প্রত্যেক দিন একটা নতুন কিছু শুটিং করতে এসে বা জানে যে আচ্ছা এটা আচ্ছা ওটা, তো এইটা দর্শকের তো অবশ্যই মানে ভালো লাগছে। এবং এরকমই পর্ব আসতে চলেছে বিয়ের পর্বে, এতদিন ধরে ধরো এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে যেই সাসপেন্সটা ছিল যে কে খুন করেছে কে খুন করেছে কে, ফাইনালি এটা জানা যাবে কে খুন করেছে, এবং তারপরে হ্যাঁ কি কি হচ্ছে। শুধু শুধু ওইটা না, মানে আরো অনেক কিছু হবে, জীবনে কি টার্ন আসবে, ফ্যামিলি জানলে কি হবে, সেই সব কিছু অনেক অনেক কিছু রয়েছে। কোনটা করে সেটা জানা যাওয়ার পর ফ্যামিলির রিয়াকশন বা আলটিমেটলি বিয়েটা হলো কি হলো না, তারপর জগদ্ধাত্রী স্বয়ংবর কি হলো, এই বাড়িতে থাকলো না অন্য জায়গায় চলে গেল, সব অনেক কিছু এই একটা একটা এপিসোডের পর জানা যাবে। দেখতে হবে জগদ্ধাত্রী। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। Tollywood Focus, Kolkata.